बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम गाइस, आज के आमी आपनादेर के देखाबो आर्टिफिशियल फुलेर गहना तैरी करते की की उपकरण लागे। सो गाइस ताहले चलेन आमरा भिडियोटा स्टार्ट करे दिई। प्रथमत आमादेर आर्टिफिशियल फुलेर गहना तैरी करते जा जा लागबे, आमादेर गहना तैरी करते प्रथम अवस्था लागबे रेणु। रेणु विभिन्न कलर हय, आमी एखाने चारटा कलर रेणु निये आसछि। आपनारा जे जे रकम करे डिजाइन करबेन सेई अनुयायी रेणु निये आसबेन। तो आमार ए रेणु डिजाइन होच्छे चारटा, एखाने पिंक कलर आछे, हलुद, सबुज एबं मेरुन कलर। एरा प्रत्येकटा आमार 200 टाका करे निछे। आमी एगुला ढाका न्यू मार्केट थेके निछि। सो आपनारा जे जेखान थेके पारेन निते पारबेन, जे कोनो सुपार शप थेके। आमी रेणु रेखे दिलाम। नेक्स्ट आमार जेटा लागबे सेटा होच्छे एरकम छोटो छोटो फुल। এগুলা যদি পার পিস আপনি নিতে চান তাহলে 1 টাকা করে পড়বে। আর আমি এরকম প্যাকেট নিছি। সো আপনারা এরকম করে সুন্দর সুন্দর কালার অনুযায়ী প্যাকেট নিতে পারবেন। আমি এখানে 3টা কালার নিছি। দেখেন এগুলা আমার ফুলের গহনা তৈরির জন্য লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে ব্লু গান, এটা ছোট বড় দুইটা সাইজ পাওয়া যায়। আমি এই সাইজটা নিছি, আমার কাছ থেকে এটা 250 টাকা নিছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড় সাইজ দেখে শুনে নিতে পারবেন। এরপরে যা লাগবে সেটা হচ্ছে পুঁথি। এগুলো 6 নম্বর পুঁথি। আমি এটা প্যাকেট নিয়ে নিছি, 2টা প্যাকেট, বড় এবং ছোট দুইটা সাইজের 2টা পুঁথি নিছি আমি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কালিরা তৈরি। আপনারা যখন গায়ে হলুদের একটা আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করবেন সেখানে কালিরা একটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এরকম কালিরা তৈরি করতে আমাদের ছোটো ছোটো রোজ লাগবে। এরকম রোজের স্টিকগুলো আমার কাছ থেকে 150 টাকা করে নিছে। আমি 2টা স্টিক রাখছি কালিরা তৈরির জন্য। কালিরা তৈরির জন্য আপনারা রিবনও পেজ দিয়ে নিতে পারবেন, কিংবা এরকম কাঠের কিংবা প্লাস্টিকের চুড়ি দিয়েও করতে পারবেন। এগুলো বিভিন্ন সাইজ হয়, ছোটো বড়, মাঝারি সাইজের। সো এরকম চুড়ির উপর আপনারা সুন্দর করে কালিরা তৈরি করতে পারবেন। তো গাইস আমার চ্যানেলটা নতুন, এজন্য যারা যারা আমার আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকবেন, এবং পরবর্তীতে ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।